Bismillahirrahmanirrahim. Shagatam shupriyo shikkhartibindo. Sarkari Duhar Nawabganj College er online class e ami Mohammad Sajjad Hussain probashok byabosthapona bibhag Sarkari Duhar Nawabganj College tomader ajker ei online class e স্বাগতম জানাচ্ছি। আজকের পাঠ শ্রেণী উচ্চ মাধ্যমিক বিষয় ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র অধ্যায় একাদশ ব্যবসায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার। ব্যবসায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ধারণা বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ। বর্তমানে আমরা সবাই ইলেকট্রনিক হাইওয়েতে বসবাস করছি। ব্যবসায়িক কার্যক্রম তথা মানুষের অর্থনৈতিক যাবতীয় কার্যাবলী এখন প্রযুক্তি নির্ভর। প্রযুক্তি ছাড়া ব্যবসায় বাণিজ্যের জন্য সঠিক তথ্য সংগ্রহ এবং যথার্থ যোগাযোগ প্রায় অসম্ভব। ব্যবসায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার এবং তার থেকে সর্বাধিক সুবিধা পেতে হলে ব্যবসার উদ্যোক্তা ব্যবস্থাপক ও কর্মকর্তাগণকে ইন্টারনেট কম্পিউটার নেটওয়ার্ক ই বিজনেস ই কমার্স ও ই ব্যাংকিং প্রভৃতি বিষয় সম্পর্কে ধারণা রাখতে হবে শিক্ষার্থীরা। ব্যবসায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলতে ব্যবসার জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ বিশ্লেষণ ও সংরক্ষণে প্রযুক্তির ব্যবহার এবং ব্যবসার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সাথে যোগাযোগের জন্য প্রযুক্তির ব্যবহারকে বোঝায়। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে যে কোনো ব্যবসায় প্রতিষ্ঠান বিভিন্ন উৎস ও ক্ষেত্র থেকে পর্যাপ্ত তথ্য সংগ্রহ করতে পারে। তথ্য সংগ্রহ অনেকটা একমুখী ব্যবস্থা। প্রতিষ্ঠান তার প্রয়োজনকে সামনে রেখে যে কোনো উৎস থেকে সংশ্লিষ্ট তথ্য সংগ্রহ করতে পারে। প্রাপ্ত তথ্য বিশ্লেষণ ব্যবহার উপযোগী ও সংরক্ষণের জন্য প্রতিষ্ঠান প্রযুক্তি ব্যবহার করে থাকে। অন্যদিকে প্রতিটি ব্যবসায়ী প্রতিষ্ঠান সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের এবং অন্যান্য ব্যবসায় প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ রক্ষা করে থাকে। এই যোগাযোগ রক্ষার জন্য প্রযুক্তি ব্যবহারের কোনো বিকল্প নেই। তবে ব্যবসায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টি একই সাথে সামষ্টিক দৃষ্টিতে ব্যবহার করা হয়, কেননা তথ্য এবং যোগাযোগ সংক্রান্ত বিষয় অনেক ক্ষেত্রে একই প্রযুক্তির সাথে সম্পর্কিত। প্রিয় শিক্ষার্থীরা, বিশদ অর্থে ব্যবসায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি হচ্ছে ব্যবসায় সকল কম্পিউটার নেটওয়ার্ক ও ইন্টারনেটের ব্যাপক ব্যবহার। ব্যবসায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির দুটি ধারণাগত দিক রয়েছে, যথা ডেটা কমিউনিকেশন এবং কম্পিউটার নেটওয়ার্কিং। আজকে আমরা ডেটা কমিউনিকেশন এবং কম্পিউটার নেটওয়ার্কিং কি এটা দেখব। ডেটা কমিউনিকেশন হচ্ছে দু বা ততোধিক পক্ষের মধ্যে তথ্যাদি ফাইল প্রভৃতি স্থানান্তরের প্রক্রিয়া। ডেটা কমিউনিকেশন তার যুক্তি এবং তার বিহীন উভয় মাধ্যমে হতে দেখা যায়। কম্পিউটার নেটওয়ার্ক হল সম্পদ বা উপকরণাদির ভাগাভাগি করার লক্ষ্যে একাধিক কম্পিউটারের মধ্যে সংযোগ স্থাপন, অর্থাৎ বিভিন্ন কম্পিউটারের সাথে কানেকশন
স্থাপন করা। কম্পিউটার নেটওয়ার্ক সাধারণত তিন ধরনের সম্পদ ভাগাভাগি করা যায়, যথা হার্ডওয়্যার রিসোর্স, সফটওয়্যার রিসোর্স এবং ইনফরমেশন রিসোর্স। প্রিয় শিক্ষার্থীরা, ব্যবসায় তথ্য যোগাযোগ প্রযুক্তির ধারণার মাধ্যমে আমরা এই সমস্ত বিষয়াদি লক্ষ্য করে থাকি। ব্যবসায় তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রয়োজনীয়তা, এক্ষেত্রে আমরা কয়েকটা বিষয় লক্ষ্য করে থাকি। ক, ডেটা ও ইনফরমেশন শেয়ারিং। খ, সরাসরি বাণিজ্যিক কার্যক্রম। গ, যোগাযোগ সুবিধা। হ, অফিস ব্যবস্থাপনা। ও, হিসাব তথ্য ব্যবস্থা। এবং সর্বশেষ আমরা দেখি চ, ব্যবস্থাপনা তথ্য ব্যবস্থা। শিক্ষার্থীরা, এখন আমরা ব্যবসায়ী তথ্য যোগাযোগ প্রযুক্তির যে প্রয়োজনীয়তার বিষয়গুলো আছে এগুলো নিয়ে একটু আলোচনা করব। ক, ডেটা ও ইনফরমেশন শেয়ারিং। ব্যবসায়ী তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ সুবিধা হচ্ছে এক প্রতিষ্ঠানের সাথে ডেটা ও ইনফরমেশন ভাগাভাগি করা, অর্থাৎ একটা প্রতিষ্ঠানের সাথে অন্য আরেকটা প্রতিষ্ঠানের আমরা ডেটা অতি সহজে কি শেয়ারিং করতে পারি, ভাগাভাগি করতে পারি। এটা হচ্ছে ব্যবসা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অন্যতম সুবিধা। ডেটা ও ইনফরমেশন শেয়ারিংয়ে আমরা নিম্নলিখিত সুবিধাগুলো পেয়ে থাকি। ত্রুটিমুক্ত তথ্য সংগ্রহ, অর্থাৎ আমরা যে তথ্য সংগ্রহ করে থাকি এর মধ্যে কোনো জটিলতা বা ত্রুটি থাকে না। অতি দ্রুততার সাহায্যে তথ্য সংগ্রহ প্রেরণ। আমরা যেহেতু আমাদের তথ্যগুলো সংগ্রহ করা থাকে, তাই অতি দ্রুত অন্য একটা প্রতিষ্ঠানের প্রয়োজনে আমরা সেই তথ্যগুলো সরবরাহ এবং প্রেরণ করে থাকি। কম ব্যয় তথ্য সংগ্রহ, প্রযুক্তি নির্ভর হওয়াতে আমরা সাধারণত তথ্য সংগ্রহ করতে ব্যয়ের পরিমাণটা কম লাগে। ব্যাক আপ ডেটা প্রক্রিয়াকরণ, আমরা ব্যাক আপ ডেটা প্রক্রিয়াকরণ তথ্য প্রযুক্তির মাধ্যমে করতে পারি। তথ্য হালনাগাদ আপ টু ডেট করা প্রভৃতি। ব্যবসায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের ফলে আমরা যে কোনো তথ্য আপ টু ডেট করতে পারি, তথ্য হালনাগাদ করতে পারি, এতে আমাদের কোনো ঝামেলা পোহাতে হয় না। প্রিয় শিক্ষার্থীরা, সরাসরি বাণিজ্যিক কার্যক্রম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে যে সমস্ত ব্যবসায়িক কার্যক্রম সম্পাদিত হচ্ছে সেগুলো আমরা দেখব। এর আগে তোমাদের বলে নেই, তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে সরাসরি বাণিজ্যিক কার্যক্রম সম্পাদিত হচ্ছে। দ্রুততার সহিত ব্যবসায়িক কার্যক্রম সাধারণ ক্ষেত্রে প্রযুক্তির, বিশেষ করে যোগাযোগ প্রযুক্তির বিকল্প নেই। আর এই যোগাযোগ প্রযুক্তি নিম্নলিখিত যে উপায় আছে এই উপায়গুলোর মাধ্যমে আমরা করে থাকি। এক, অনলাইন ব্যবসা। দুই, ই কমার্স। তিন, ই ব্যাংকিং, ই মার্কেটিং, ই রিটেইলিং, এম ব্যাংকিং, এম শপিং প্রভৃতি। এই সমস্ত কার্যক্রমের মাধ্যমে আমরা সরাসরি বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করতে পারি। ব্যবসার প্রতিটি ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রয়োজনীয়তা দিন দিন বেড়েই চলছে। গ, যোগাযোগ সুবিধা।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নিম্নলিখিত পক্ষগুলোর মধ্যে যোগাযোগ রক্ষায় কার্যকর ভূমিকা পালন করে। এক, ব্যবস্থাপক এবং কর্মীদের মধ্যে। ব্যবস্থাপক এবং কর্মীদের মধ্যে ইনফরমেশন এবং যোগাযোগ অতি সহজে প্রযুক্তি ব্যবহারের ফলে আমরা করতে পারি। ব্যবস্থাপক ও ব্যবস্থাপকগণের মধ্যে একই প্রতিষ্ঠানে নিয়োজিত বিভিন্ন ব্যবস্থাপক এবং ব্যবস্থাপকগণের মধ্যে একের সাথে অন্যের মধ্যে আমরা কি যোগাযোগ করে থাকি। মালিক ও ব্যবস্থাপকগণের মধ্যে, প্রতিষ্ঠান ও সরকারি গণের মধ্যে, প্রতিষ্ঠান ও অন্য প্রতিষ্ঠানের মধ্যে, বিক্রেতা ও ভোক্তা বা ক্রেতার মধ্যে, দেনাদার ও পাওনাদার মধ্যে, এ সমস্ত ব্যক্তিগণের মধ্যে আমরা অতি সহজেই কি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে যোগাযোগ প্রক্রিয়া অত্যন্ত সহজ করে তুলতে পারি। সুতরাং প্রতিষ্ঠানের অভ্যন্তরে ও বাইরের বিভিন্ন পক্ষের সাথে যোগাযোগের জন্য প্রযুক্তির প্রয়োজন সর্বাধিক লক্ষ্য করা যায়। অফিস ব্যবস্থাপনা। অফিস ব্যবসায়ের প্রাণকেন্দ্র। সুষ্ঠু অফিস ব্যবস্থাপনা উপর ব্যবসায়ের সফলতা অনেকাংশে নির্ভরশীল। অফিস ব্যবস্থাপনার জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। প্রতিষ্ঠানের কর্মীদের ব্যক্তিগত তথ্যের ডেটাবেস তৈরি, বিভিন্ন বিভাগ ও শাখার মধ্যে সমন্বয় সাধন, প্রকল্প ব্যবস্থাপনা ইত্যাদি সকল ক্ষেত্রে কম্পিউটার নেটওয়ার্ক ও ইন্টারনেটের ব্যবহার করা হচ্ছে। সুতরাং আধুনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ফলে অফিস ব্যবস্থাপনার কাজ অত্যন্ত সহজতর হচ্ছে। হিসাব তথ্য ব্যবস্থা। ব্যবসায় বাণিজ্যের হিসাব সংরক্ষণ একটি গুরুত্বপূর্ণ কাজ। কম্পিউটার ব্যবহারের মাধ্যমে ব্যবসায় প্রতিষ্ঠানগুলো হিসাব সংরক্ষণে আধুনিকায়ন হচ্ছে। যে কোনো লেনদেন সংগঠিত হওয়ার সাথে সাথে কম্পিউটারের মাধ্যমে এন্ট্রি করলে হিসাব চক্রের প্রতিটি ধাপ স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড হয়ে যায়। সুতরাং হিসাব তথ্য ব্যবস্থায় কম্পিউটার প্রয়োজনীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের আধুনিক বিশ্বায়নের যুগে আমরা দেখতে পাই প্রত্যেকটি প্রতিষ্ঠান হিসাব তথ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে অনলাইন বা প্রযুক্তি নির্ভরশীল হয়ে উঠেছে। বিভিন্ন শপিং মল, বিভিন্ন ডিপার্টমেন্টাল স্টোর, এই ধরনের প্রতিষ্ঠানে আমরা লক্ষ্য করে থাকি তারা প্রযুক্তি নির্ভর হয়ে তাদের হিসাবসমূহ সম্পন্ন করতেছে। সুতরাং আজকের ব্যবসায় বাণিজ্যে তথ্য প্রযুক্তির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যবস্থাপনা তথ্য ব্যবস্থা। প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনে ব্যবস্থাপনা তথ্য ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সঠিক সিদ্ধান্ত গ্রহণ, পরিকল্পনা প্রণয়ন ও নিয়ন্ত্রণের জন্য ব্যবস্থাপককে পর্যাপ্ত তথ্য সর্ব অবস্থায় হাতের কাছে রাখতে হয়। এজন্য ব্যবস্থাপককে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উপর নির্ভরশীল হতে হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, এছাড়াও আমাদের ব্যবসায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রয়োজনীয়তা আরও বিভিন্ন ক্ষেত্রে লক্ষ্য করে থাকি। যেমন অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক লেনদেন নিষ্পত্তির ক্ষেত্রে তথ্য ও প্রযুক্তির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাজার গবেষণা ও বিশ্লেষণ সহ বাজারজাতকরণ কার্যাবলীর সমাধান এক্ষেত্রেও তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রয়োজনীয়তা আমরা লক্ষ্য করে থাকি।
মূলধন বাজার শেয়ার বাজার পরিচালনা ও নিয়ন্ত্রণের ক্ষেত্রে তথ্য ও প্রযুক্তির ব্যবহার এখন সর্বাধিক। শিল্প কলকারখানা, বাড়িঘর, সেতু, জাহাজ, রকেট প্রভৃতি ডিজাইন নিশ্চিতকরণের ক্ষেত্রেও আমরা এই প্রযুক্তির ব্যবহার লক্ষ্য করে থাকি। রোবটের সাহায্যে ভারী যন্ত্রপাতি স্থাপন ও ঝুঁকিপূর্ণ কার্যাদি সম্পাদনের ক্ষেত্রেও প্রযুক্তির ব্যবহার অপরিসীম। অর্থ স্থানান্তরের ক্ষেত্রে আজকে আমরা এই প্রযুক্তির ব্যবহার লক্ষ্য করে থাকি। শিক্ষার্থীরা, ব্যাংক ও বিমা প্রতিষ্ঠানে অন্যান্য যাবতীয় কার্যাবলী সম্পাদন, হার্ডওয়্যার ও সফটওয়্যার শেয়ারিং প্রভৃতি কার্যক্রমে আমরা প্রযুক্তি নির্ভরশীল হয়ে পড়ছি। সুতরাং ব্যবসা বাণিজ্যের প্রতিটি স্তরে তথ্য ও প্রযুক্তির প্রয়োজনীয়তা শেষ করার মতো নয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা ব্যবসায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ধারণা সম্পর্কে আলোচনা করলাম। এতে আমরা যে জিনিসগুলো লক্ষ্য করলাম যে একজন ব্যবস্থাপক বা প্রতিষ্ঠান প্রধানকে ব্যবসায় তথ্য ও প্রযুক্তির ব্যবহারের এবং তা থেকে সর্বাধিক সুবিধা পেতে হলে তাকে কম্পিউটার নেটওয়ার্কিং, ই বিজনেস, ই কমার্স, এম কমার্স, ই ব্যাংকিং প্রভৃতি বিষয়ে ধারণা নিতে হয়। এছাড়াও আমরা আরও দুটি জিনিসের ব্যাপারে তথ্য পেলাম, একটি হচ্ছে ডেটা কমিউনিকেশন, অন্যটি হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কিং। ডেটা কমিউনিকেশন আমরা জানি একটা প্রতিষ্ঠানের বিভিন্ন তথ্যাদি ফাইল প্রভৃতি স্থানান্তরের একটি প্রক্রিয়া, এটা তার যুক্ত হতে পারে, তার বিহীন হতে পারে। অপরদিকে কম্পিউটার নেটওয়ার্ক, এখানে বলা হয়েছে সম্পদ বা উপকরণে ভাগাভাগি করার লক্ষ্যে একাধিক কম্পিউটারের মধ্যে সংযোগ স্থাপন করা, আর এক্ষেত্রে আমাদের হার্ডওয়্যার রিসোর্স, সফটওয়্যার রিসোর্স এবং ইনফরমেশন রিসোর্স আমরা ভাগাভাগি করতে পারি। অতঃপর আলোচনা করলাম ব্যবসায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রয়োজনীয়তা। এক্ষেত্রে আমরা ডেটা ও ইনফরমেশন শেয়ারিং সম্পর্কে জানলাম, সরাসরি বাণিজ্যিক কার্যক্রম সম্পর্কে জানলাম, যোগাযোগের সুবিধা কীভাবে তথ্য ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে করা যায় সেগুলো দেখলাম, অফিস ব্যবস্থাপনা কীভাবে তথ্য প্রযুক্তির সাহায্যে আমাদের সহজতর হয় সে ব্যাপারটা দেখলাম, হিসাব তথ্য ব্যবস্থার ব্যবহার সম্পর্কে জানলাম, ব্যবস্থাপনা তথ্য ব্যবস্থা সম্পর্কে জ্ঞাত হলাম। সুতরাং আশা করি তোমরা এই বিষয়গুলো পড়বা এবং উপকৃত হবা। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সামাজিক দূরত্ব মেনে চলো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো। আমাদের আজকের ক্লাস এখানে শেষ করছি, সকলের শুভকামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।